প্রিয় বন্ধুরা আজকে এই টেকনিউজ জমে ক্ষীর যদি মিস করেন যদি স্কিপ করেন তাহলে আপনাদেরই মিস কেননা নকিয়া কিন্তু দুর্দান্ত কালারফুল ফোন নিয়ে আসছে প্রত্যেকটা ফোনের ফটো ধরে ধরে আপনাদের সাথে শেয়ার করবো এছাড়াও স্যামসাং এর ফোনে গ্রিন লাইন ইস্যু স্যামসাং এর ফোনের আপডেট হাইপার ওএস রিয়েলমির আবার নতুন ফোন আসছে কম দামের মধ্যে টেকনোর ফোন এছাড়াও ফ্ল্যাগশিপের কার্ভ ডিসপ্লের ফোন কিন্তু একদম কুড়ি পঁচিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন তো আজকে টেকনিউজে ফটাফট একটা লাইক করে দিন শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা প্রেস করে দিন রিয়েলমির নাম্বার সিরিজ আরেকটা একটা নতুন ফোন না না আমি এখানে রিয়েলমি টুয়েলভ প্লাস ফাইভ জির কথা বলছি না সেটা পাঁচ তারিখে তো অফিসিয়ালি লঞ্চ হচ্ছে এখানে আমি বলছি রিয়েলমি টুয়েলভ ফাইভ জির কথা কেননা এই ফোনটা বিআইসি সার্টিফিকেশনে পুরো লিস্টিং হয়ে গেছে আর এই ফোনটা ইন্ডিয়াতে পনেরো হাজার টাকা এবং বাংলাদেশে কুড়ি হাজার টাকা এই প্রাইস সেগমেন্টে থাকছে যদি এখানে লুকটা বলি সেই টুয়েলভ সিরিজের ফোনের মতন ভেগান লেদারের এখানে ফিনিশ থাকছে ব্যাক সেকশনে বড় একটা ক্যামেরা ডায়ালার থাকছে আর ওখানে কিন্তু ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে তিনটে ক্যামেরা থাকবে বাকি দুটো সম্পর্কে এখন অবধি জানা যায়নি কিন্তু চিপসেট হ্যাঁ মিডিয়েটে ডাইমেনসিটি এরখানে 6100 প্লাসের এসওসি পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারির সাথে এখানে ইনবক্স আমরা 33 ওয়াটের এরকম ফাস্ট চার্জারও কিন্তু পেয়ে যাব 15000 টাকার কমে এই রকম স্পেসিফিকেশন এই রকম লুক কেমন আপনাদের লাগছে অবশ্যই মতামত শেয়ার করতে ভুলবেন না দুঃখজনক ব্যাপার স্যামসাং এর ফোনেও কিন্তু গ্রিন লাইন ইস্যু আরো চড়াভাবে হচ্ছে স্যামসাং এর এম সিরিজের এন্ডেড এম52 এবং এম52 5G এই ফোনগুলোর কথা আছে তো দেড় বছর আগে স্যামসাং বের করেছিল যথেষ্ট ভালো স্পেসিফিকেশন দিয়ে বের করেছিল কিন্তু আমি একবারও বলবো না যে এই ফোনের মধ্যে আপডেটের পরে এই গ্রিন লাইন ইস্যু এসছে এখানে টুইটারে অনেকে শেয়ার করেছে তাদের গ্রিন লাইন ইস্যু একের পর এক আসছে হঠাৎ করে আসছে কালকে দেখছেন ফোন ঠিক আছে আজকে দেখছেন ফোনের মধ্যে হঠাৎ গ্রিন লাইন ইস্যু চলে এসছে আবার সেই ফোনগুলো অনেকে অনেকের ফোন আন্ডার ওয়ারেন্টিতে রয়েছে অনেকের ফোন আন্ডার ওয়ারেন্টিতে নেই যেই ফোনগুলো আন্ডার ওয়ারেন্টিতে নেই সেখানে কিন্তু আবার স্যামসাং চার্জ করছে সাত থেকে আট হাজার টাকা স্যামসাং কিন্তু এখানে গুরুত্ব দিচ্ছে না অনেক ইউজার ফেস করছে ওয়ান প্লাসের মতন হয়তো স্যামসাং এর অনেক স্টেপ নিতে হবে যাতে গ্রাহকরা এখানে পুরোনো ফোনটাকে দিয়ে কিছু এখানে টাকা পায় এবং সেই টাকা দিয়ে কিছু টাকা লাগিয়ে যাতে নতুন ফোন তারা পেয়ে যায় এটা স্যামসাং এর কিন্তু করা উচিত আপনারা যারা এম সিরিজের ফোন ব্যবহার করছেন এম ফিফটি টু এম ফিফটি টু ফাইভ জি এইরকম এছাড়াও এ সিরিজের যে ফোনগুলো ব্যবহার করছেন একটু সাবধানে ব্যবহার করবেন কিছু প্রবলেম হলে অবশ্যই সার্ভিস সেন্টারে চেক আপ করাবেন এবং আপডেট কিন্তু চলে এসছে এম ফিফটি টু এম ফিফটি টু ফাইভ জি

এইবার আইফোন সিক্সটিনে কিন্তু আপনারা পাচ্ছেন না একটা মানে কি হতাশা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন তারা বারো হাজার তেরো হাজার পনেরো হাজারের মধ্যে একশো কুড়ি হাজার পেনেল পেয়ে যাচ্ছে কিন্তু আই আইফোনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো না ওই সিক্সটি হারজার প্যানেলি ব্যবহার করতে হবে এবং প্রথম লুকটা আপনাদের কেমন লাগছে এটা কিন্তু এখনো রোমার স্টেজেই রয়েছে কিন্তু ইনফরমেশনটা কারেক্ট ইনফরমেশন লুকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত নোকিয়া এই নামটা বললেই একটা আবেগ চলে আসে একটা ভালোবাসা চলে আসে কতই না আমরা নোকিয়া ফোন ব্যবহার করেছি একটা সময় তো এই নকিয়ার ফোন আমরা দু সালে এই সেমডির হাত ধরে কিন্তু দেখতে পাব নকিয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়নি নকিয়ার লোগো নকিয়ার ফোন আপনারা দেখতে পাবেন কিন্তু এম ডাব্লিউসি বার্সেলোনা চলছে সেখানে এই তাদের লাইন কিছু নিয়ে এসছে আর সেখানে এই সেমডির লোগো লাগিয়ে কিছু নতুন ফোন চলে এসছে এবং ফার্স্ট লুক আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন এখানে হিজিবিজি কোনো লুক নয় পুরোপুরি এই রকমই কিন্তু ফোন হচ্ছে আর আপনারা এখানে বুঝতে পাচ্ছেন যে নকিয়ার যে লুমিয়া সিরিজের যে ফোনগুলো ছিল মানে হলুদ কালার সবুজ কালার লাল কালার দুর্দান্ত পার্পল কালার এইরকম অনেক কালারের কম্বিনেশন কিন্তু থাকছে বাজেট রেঞ্জ থেকে মিড বাজেট রেঞ্জ ফ্ল্যাগশিপ এইরকম লাইন আপ কিন্তু তারা নিয়ে আসবে মে মাস থেকে তাদের প্রথম নতুন ফোন আসবে এবং জুন মাস জুলাই মাসের দিকে তিন চারটা ফোন তারা লঞ্চ করবে এই সারা বছরে এইচ এমডির হাত ধরে আমরা নতুন ফোন দেখতে পাবো কিন্তু প্রধান বিষয় হচ্ছে স্পেসিফিকেশন টু প্রাইস রেশিও কেমন হবে কেননা নকিয়ার যে ফোনগুলো বিগত তারা চার পাঁচ বছর ধরে লঞ্চ করেছে স্পেসিফিকেশান যথেষ্ট কম প্রাইস যথেষ্ট বেশি সেটা যাতে না হয় এটাই চাইব আশা করবো এইচএমডি ভালো কাজ করবে টেকনো প্রভা ফাইভ প্রো এই ফোনটা একটা হিট ফোন ছিল টেকনোর তরফ থেকে কেননা ওই ফোন কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন আমাদের প্রোভাইড করেছিল এর সিক্স প্রো খুব তাড়াতাড়ি আসছে সম্ভবত মার্চ মাসের দিকে লঞ্চ হবে এই ফোনটা টেকনো তাদের এমডাব্লিউসি ইভেন্টে কিন্তু পুরোপুরি ফার্স্ট লুকটা প্রকাশ করে দিয়েছে ফার্স্ট লুক যথেষ্ট ভালো এখানে ইনফিনিক্সের জিটি সিরিজ যে ফোন ছিল জিটি টেন প্রো সেই রকমই ব্যাক সেকশনে আপনারা এখানে পুরোপুরি একটা গেমিং ভাইব পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার রয়েছে আর আমার পার্সোনাল ফেভারিট গ্রিন কালারটাও কিন্তু রয়েছে আর ওখানে এল কম্বিনেশন রয়েছে নার্সিং ফোনের গ্লিফ ইন্টারফেসের মতন এবং ক্যামেরার সার্কেলেও কিন্তু এলইডি তারা দিচ্ছে ব্যাক সেকশনটা গ্লাস কিংবা ওখানে পলিকার্মেট হয়তো প্লাস্টিকও তারা ব্যবহার করতে পারে এখনও সেই ব্যাপারটা কনফার্ম হয়নি কিন্তু যদি স্পেসিফিকশনের কথা বলি ডিসপ্লে সেকশনে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেজ আমরা কার্ড নয় ফ্ল্যাট অ্যামুলেট প্যানেল একশো কুড়ি হাজার প্যানেল ব্যাক সেকশনে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে হয়তো আলট্রাওয়াইট দিতেও পারে নাও দিতে পারে হয়তো টু তো টু মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট সেকশনে সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা এবং সি থাকছে এখানে মিডিয়াটেক ডায়মন্ড সিটি এই প্রসেসটা দিয়ে ফোনটা আসছে এছাড়াও ছ হাজার এম ব্যাটারি এবং বক্সে কিন্তু আমরা সত্তর ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাব দামটাই হচ্ছে প্রধান আকর্ষণীয় ব্যাপার কারণ আমরা এখানে পনেরো হাজার টাকা এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটা দেখতে চলেছি এইট জিবি র্যাম সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল মেমোরি এইরকম একটা দুর্ধর্ষ লুক নিয়ে তো আপনাদের কেমন লাগছে এই ফোনটার লুক অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত লোক আলোচনা করলে তার দাদাকে নিয়ে কেন আলোচনা করব না ইনফিনিক্স জিটি জিটি আল্ট্রা এই ফোনটা হয়তো মার্চ মাসের দিকে তারা লঞ্চ করবে এবং কোম্পানি লঞ্চ করছে এবং এই ফোনটার দাম শোনা যাচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা অফার প্রফার দিয়ে পাওয়া যাবে রেস্ট অফ স্পেসিফিকেশন কিন্তু তারা ভালোই দেবে এখনো সম্পূর্ণ করা হয়েছে খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতেও কিন্তু ফোনটা লঞ্চ হচ্ছে তো টেকনো পাশাপাশি এখানে কিন্তু ইনফিনিক্সও দুর্দান্ত কাজ করছে সত্যি অসাধারণ কি অনেকেই তো ব্যবহার করছেন হাইপার ওয়েস তো হাইপার ওয়েস কিন্তু এখনো ইন্ডিয়াতে বা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি সেই চাইনিজ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছিল কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশে আমরা প্রচুর ফোনের মধ্যে অলরেডি আপডেট পেয়ে গেছি তো অফিসিয়ালি লঞ্চ ডেট হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি কাল বাদে পরশু কিন্তু অফিসিয়ালি ইন্ডিয়াতে হাইপার ওয়েস লঞ্চ করছে এই দীর্ঘ চার পাঁচ মাস পরে গিয়ে ইন্ডিয়া তারা লঞ্চ করছে আর এখানে আপনার একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই সমস্ত ফোনে কিন্তু এক মাস দেড় মাসের মধ্যে আপডেট চলে আসবে এর মধ্যে প্রায় 80% পার্সেন্ট ফোনের মধ্যে অলরেডি আপডেট চলে এসছে কিছু ফোনের মধ্যে এখনও আপডেট আসেনি খুব তাড়াতাড়ি আপনারা আপডেট পেয়ে যাবেন এবং হাইপারউস যখন ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে তখন ইন্ডিয়াতে যেই ফোনগুলো এখন আপনারা ব্যবহার করছেন এবং বাংলাদেশে আপনারা যারা আনঅফিশিয়ালি অফিসিয়ালি ফোন ব্যবহার করছেন তার একটা লিস্ট কিন্তু আমাদের হাতে চলে আসবে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে দিন কেননা আমরা যেমন ফোনের নতুন ইনফরমেশন দিই কি ফোন আসছে তার পাশাপাশি আপডেট এবং আপনাদের ফোন কিভাবে আপনারা যত্ন নেবেন কি কি সিকিউরিটি ফল হচ্ছে সমস্ত ব্যাপারে কিন্তু টেক নিউজে কভার করে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন নাথিং ফোন টু এ লঞ্চের আগে কিন্তু নাথিং নিজেই আনবক্সিং করে দিয়েছে বড় সড়ো একটা নাথিং ফোনকে নিয়ে এসে লন্ডনে দাঁড়িয়ে পুরো দামি একটা আনবক্সিং করে দিল কিন্তু বিষয়টা সেটা হচ্ছে না আপনারা তো স্পেসিফিকেশন সকলেই জানেন কিন্তু প্রধান বিষয় হচ্ছে সাইডের যে ফ্রেমটা থাকছে না সেই ফ্রেমটা হয়তো তারা মেটাল ব্যবহার করছে না সেখানে প্লাস্টিকেরই ব্যবহার করা হচ্ছে এবং ব্যাক সেকশনে ট্রান্সপারেন্ট একটা তো রয়েছে ট্রান্সপারেন্ট লুক রয়েছে আর তার পাশাপাশি তিনটে এল কিন্তু তারা ব্যবহার করছে গ্লিফ ইন্টারফেসের জন্য যেটা আপনাদের সাথে আগে আমি শেয়ার করেছিলাম কিন্তু ব্যাপার হচ্ছে ব্যাক সেকশনে হয়তো তারা গ্লাস নাও দিতে পারে এই ব্যাপারটা ক্লিয়ার নয় হয়তো তারা গ্লাস বা এখানে গ্লসি টাইপের পলিকার্বোনেটের ম্যাটেরিয়াল ব্যাক সেকশনে ব্যবহার করে কিন্তু লুকটা আপনাদের কেমন লাগছে আমার মোটামুটি লাগছে খুব একটা দুর্দান্ত ব্যাপার সেরকমও কিন্তু নয় কিন্তু যদি প্রাইসটা ভালো হয় ধরা হচ্ছে পঁচিশ ছাব্বিশে হাজারের মধ্যে লঞ্চ করবে অফার অফার দিয়ে তাহলে কিন্তু একটা ভালো চয়েস আপনারা পেতে চলেছে পুরি আলট্রা বাজেট রেঞ্জ ফোন লঞ্চ করে দিল টেকনো স্পার্ক টোয়েন্টি সি ইন্ডিয়াতে এই ফোনটা আট হাজার টাকার মধ্যে লঞ্চ হয়েছে আর আপনারা এখানে স্পেসিফিকেশনটা দেখতে পাচ্ছেন আইপিএস এলসিডি প্যানেল নাইনটি হার্জে রিফ্রেশেট রয়েছে জি থার্টি সিক্সের প্রসার ব্যবহার করা হয়েছে কিন্তু মেন আলোচ্য বিষয় হচ্ছে ব্যাক সেকশনে আপনারা ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি পাচ্ছেন এই যে স্টোরেজ টাইপটা ব্যবহার করা হয়েছে না আট হাজার টাকার মধ্যে হয়তো আপনারা পাবেন না আর্চের পাঁচ তারিখ কিন্তু চার চারটে স্মার্টফোন লঞ্চ হচ্ছে এই চারটে স্মার্টফোন সম্পর্কে অলরেডি টেক নিউজে আমি কভার করে দিয়েছি এবং ডেডিকেট ভিডিও বানিয়ে দিয়েছি যেমন নাথিং ফোন টু এ লঞ্চ হচ্ছে তার পাশাপাশি লাভা তাদের ব্লেস রিজেন্টারে ব্লেস কার ফাইভ জি ফোন লঞ্চ করছে পাঁচ তারিখেই রিয়েলমি টুয়েলভ প্লাস এই ফোনটাও পাঁচ তারিখে লঞ্চ করছে এবং আইকিউ তাদের জি সিজেন্টারে জি নাইন এই ফোনটাও এই পাঁচ তারিখে লঞ্চ করছে মানে চাঁদের হাট বসবে পাঁচ তারিখে কোন ফোনটা ছেড়ে কোন ফোনটার ভিডিও কভার করবো সেটা নিয়ে ভাবছি আর আপনারা কিছু ভাববেন না সাবস্ক্রাইবটা করে দিন কিন্তু ভিডিও আপনাদের জন্য নিয়েই আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে